আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে কিভাবে একটা এক্সপোর্ট ডিজাইন কিভাবে আপনারা সুন্দর করে কালারফুল করবেন এবং প্যাটার্ন টু প্যাটার্ন কপি করবেন, সেটা আমি আজকে আপনাদের ক্লিয়ারভাবে দেখিয়ে দেব। খুব সহজভাবে আপনারা একটা কিভাবে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েশন করতে পারবেন, একদম হুবহু কপি। এবং এর সাথে সাথে আমি দেখিয়ে দেব যে কী কী কাজ করলে, কী কী প্রবলেম বা ত্রুটি হলে ভায়ার আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আমরা কথা না বলে আমরা কাজে চলে যাই। আমরা একটা প্যাটার্ন নিয়েছি, এই প্যাটার্নটা আমাদের মেশিন এবং টেক্সটাইলের আমাদের যে মাপ আছে সেই মাপ অনুযায়ী আমরা আগে রেডি করব। এবং সেই মাপের আমরা যেটা করব সেটা হচ্ছে যে ধরেন এখানে আছে 361 মিলিমিটার .244। এখন আমাদের যে টেক্সটাইল মেশিনের স্কিন রিপিট আছে সেটা দেখতে হবে যে এর কাছাকাছি কোন রিপিটটা কাছাকাছি হয়, যে রিপিটটা কাছাকাছি হয় সেই রিপিটটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি এরকম হয় যে আপনাদের টেক্সটাইল যে রিপিটটা আছে সেটা আছে আপনার 220 অথবা 310, তাহলে 40 থেকে 45 মিলিমিটার মতন আপনারা ছোট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা নিজে থেকেই না করে ভাইয়ের ইনফর্ম করতে হবে যে আমাদের মেশিন ক্যাপাসিটি এত, আমরা আপনাদের যে রিপিটটা সেটা হয়তো ডিজাইনটা একটু সামান্য ছোট হবে নাহলে একটু বড় হবে, এটা ইনফর্ম করে নিতে হবে। আর যেটা হবে, আমরা এখন এই ডিজাইনটা করব। এই ডিজাইনটা করার আগে আমরা একটা আলাদা একটা লেয়ার নিয়ে নেব, আর যেই লেয়ারে আমাদের স্যাম্পলটা আছে সেই স্যাম্পল লেয়ারটা আমরা লক করে ফেলব। আমরা ডিজাইনটা ফলো করি। দেখেন এই ডিজাইনটা সাধারণত আপনার পিক্সেল টু পিক্সেল আছে, সামান্য টু সামান্য ব্লার আছে। এই ধরনের ব্লার থাকলে আপনার চলবে না। আপনি যেটা ফলো করবেন, এই যে মাঝখানে যে পরিমাণ গ্যাপ আছে এই গ্যাপটা প্রিন্টিং অনুযায়ী খুব ছোট থাকতে পারে। আপনার দেখবেন যেটা কতটুকু পর্যন্ত আছে, এটা খুবই হিসাব নিকাশের কাজ। আপনার উইথ আছে 19 মিলিমিটার আর হাইট আছে 25 মিলিমিটার, তার মানে 25 মিলিমিটার হাইট, এটা 1 ইঞ্চির কাছাকাছি। মূলত এই সব ডিজাইন 1 ইঞ্চির মতন ফিগার হয় না, এসব এক্সপোর্ট ডিজাইন অনেক ছোট হয়ে থাকে। আমরা এটা একটু ছোট করে ফেলি, 220 স্কোয়ার করে ফেলি, 220 স্কোয়ার। তারপর যেটা ফলো করবেন আপনারা, এখানে যে নির্দিষ্ট গ্যাপটা আছে আপনারা জিনিস খেয়াল করবেন, যখন কালারটা কেমিক্যাল দিয়ে একটা কালার তৈরি করা হয় ওই কালারটা কিন্তু তরল থাকে। আপনারা কাপড় অথবা কাগজের উপরে যখন 1 ফোঁটা পানি ফেলবেন, সেই পানিটা যখন কাপড় অথবা কাগজে পড়ে সেই পানিটা কিন্তু স্থিরভাবে যত যতটা ফোঁটা পড়লো ওই 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 ফোঁটার স্থান থেকে কিন্তু একটু ছড়িয়ে যায়। এটাকে বলা হয় টেক্সটাইল ভাষায় ব্লিডিং। হ্যাঁ, আর এই কালারটা যদি আপনি এরকমভাবে দেন, সেমভাবে সেম ক্যাটাগরিতে যদি দেন, এটা যদি কাপড়ে পরে মেশিন এবং স্কিনের প্রেশারে স্কবারের প্রেশারে এটা আরেকটু ব্লিডিং হতে পারে। ব্লিডিং হলে হবে কি, এই দুইটা জায়গার যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে, এতটুকু পরিমাণে হয়ে যাবে। তখন কিন্তু ভাইয়ার এটা কমপ্লেন করবে, আপনার যেই শিপমেন্ট এটা ক্যান্সেল হয়ে যেতে পারে। কাজেই আপনারা যেটা করবেন, নির্দিষ্ট একটা স্টোকে এটা 2 থাক 10, অনেক বেশি হয়ে যাচ্ছে, 6 দিলে একদম সেম হচ্ছে। হ্যাঁ, এটাকে একটু কমিয়ে দিই, 5.5, এটা খুব মনোযোগ দিয়ে করতে হয়। ডিজাইন দেখতে কিন্তু খুব সহজ, কিন্তু এসব ডিজাইন খুব হিসেব এবং খুব টেকনিক্যাল সাইডগুলি ফলো করতে হয় এইসব ডিজাইনের উপরে। দেখেন এখানে কিন্তু আমার মাথাটা ডিজাইনের যে কার্ভটা আছে, এই কার্ভটা কিন্তু এখানে এটার মতো নাই, এটা কিন্তু 100% এটার মতনই করতে হবে।
এটা থেকে একটু ছোট হয়ে গেল, প্রয়োজনে এটা আপনার মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী আরো ছোট করে দেবেন। এটা কার্ভ হয়ে গেল, আমরা আই ড্রপার টুল দিয়ে আমরা কালারটা সিলেকশন করে নিলাম, কালারটা হুবহু হয়ে গেছে। পরবর্তী যে কালারটা রাউন্ড, আমরা কালারটা সেম টু সেম করে দিলাম, গ্রুপ করে দিলাম এখানে। স্টকগুলি মূলত সব একই রকম, একই মাপে আছে কলার। আচ্ছা পুরোটা বানালাম না, আমরা এতটুকু ডেটা রিপিট ক্রিয়েশন করে ফেলি। একদম হুবহু খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে যেখানে ভায়াররা ডিজাইনগুলি কাউন্টার গ্লাস দিয়ে মেপে 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 পিক্সেল টু পিক্সেল হিসাব করে তারপরে এরা কাপড় শিপমেন্ট ডেলিভারি অ্যাকসেপ্ট করে। এরা খুব খুঁতখুঁতে হয়। আচ্ছা এটা আমরা মনের মতন করে একটা রিপিট সাজিয়ে আমি দেখানোর জন্য আপাতত করতেছি, কারণ সম্পূর্ণ ডিজাইনটা বানাতে মোটামুটি ব্যাপক টাইম লেগে যাবে। গ্রাফিক্সের কাজে মোটামুটি অনেক টাইম লেগে যায় একটা ডিজাইন। ডিজাইন সহজ দেখলেও এই ডিজাইন মনে হয় যে অনেক সহজ, বাট এই ডিজাইন করতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক দুই দিনও লেগে যায়। দেখ এই ডিজাইনটা দিয়ে আমরা একটা রিপিট প্যাটার্ন সাজিয়ে ফেলি আপনাদের বোঝার স্বার্থে। গ্রুপ, তারপরে এটা আমরা নির্দিষ্ট একটা মাপ নেই, 200 মিলিমিটার। তো মাঝখানে যে গ্যাপগুলি আছে সেই গ্যাপগুলি আমরা ফিল আপ করে দেবো। এখান থেকে কিছু ফিগার নিয়ে, এটা জাস্ট আমি দেখানোর জন্য বলতেছি, ভায়ারদের প্যাটার্নগুলি 100% করতে হয়, একটু এদিক সেদিক হলে এরা অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করবেও না, যেটা আছে সেটা একদম হুবহু করতে হবে। আমি কিছু টেকনিক্যাল সাইট আপনি শেয়ার করলাম আর কি। এখানে কিছু গ্যাপ আছে, গ্যাপটারে ফিল আপ করে দেই।